দুপুর 2:30 নাগাদ শুনানি শুরু হওয়ার কথা রয়েছে ব্যাংশাল আদালতে। ইডি যে বিশেষ কোর্ট রয়েছে সেখানে যখন কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্রকে হাজির করা হবে ইডির তরফে, তার আগে আপনারা জানেন যে দুপুর 12:00 নাগাদ আজকে বের করা হয় সিজিও কমপ্লেক্স থেকে সুজয় কৃষ্ণ ভদ্রকে, এবং সেখান থেকে 12:54 যে জোকা ইএসআই হাসপাতাল সেখানে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়। অর্থাৎ প্রায় 1 ঘন্টারও বেশি সময় পেরিয়ে গিয়েছে, এখনো পর্যন্ত জোকা ইএসআই হাসপাতালে তার স্বাস্থ্য পরীক্ষার কাজ চলছে, এবং এখান থেকে স্বাস্থ্য পরীক্ষা হয়ে যাওয়ার পর ব্যাংশাল আদালতে নিয়ে যাবেন সুজয় কৃষ্ণ ভদ্রকে ইডি আধিকারিকরা। এই হচ্ছে সেই ছবি যখন ঘড়ির কাঁটায় দুপুর ১২টার সময় সুজয় কৃষ্ণ ভদ্রকে বের করা হচ্ছে সিজিও কমপ্লেক্স থেকে। ঠিক 54 মিনিট সময় লেগেছিল 12:00 সময় এখান থেকে বের করে, 12:54 ইএসআই হাসপাতাল জোকা ইএসআই হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যান ইডি আধিকারিকরা। আপনারা জানেন যে কোনো গ্রেপ্তারির পর কোর্টে পেশ করার আগে স্বাস্থ্য পরীক্ষা করানো হয়, এবং সেই স্বাস্থ্য পরীক্ষা করার জন্য কেন্দ্রীয় সরকার অধীনস্থ এই জোকা ইএসআই হাসপাতাল সেখানে সুজয় কৃষ্ণ ভদ্রকে ইডি আধিকারিকরা নিয়ে যান। কিন্তু উল্লেখযোগ্য বিষয় হচ্ছে সিজিও কমপ্লেক্স থেকে বের করানোর সময় বা জোকা ইএসআই হাসপাতালে যখন নিয়ে যাওয়া হচ্ছে, এই দুবার একাধিকবার কিন্তু প্রশ্ন করা হয়েছিল সুজয় কৃষ্ণ ভদ্রকে, কিন্তু কার্যত মুখে কুলুপ এঁটেছেন কালীঘাটের কাকু। একাধিক প্রশ্নের কোনো উত্তর তিনি দেননি। আমাদের দুই প্রতিনিধি সরাসরি রয়েছেন ইএসআই হাসপাতাল থেকে, রয়েছেন ময়ূর ঠাকুর চক্রবর্তী এবং প্রকাশ সিনহা। প্রকাশ সিনহা, প্রকাশ আমি শুরুতে তোমার কাছে এই কারণে যাব, কারণ প্রায় 1 ঘন্টারও বেশি সময় হয়ে গেল যে সুজয় কৃষ্ণ ভদ্র এখনো পর্যন্ত তার স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে, কিন্তু এইটা আমাদের জানাও যে ফুল টার্ম পিসি অর্থাৎ যে 14 দিনের জন্য নিজেদের কাস্টাডিতে ইডি চাইতে পারে বলে সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে, ঠিক কোন কোন যুক্তি কোন কোন তথ্যকে হাতিয়ার করে সওয়াল করতে পারে আজকে ইডি ব্যাংশাল আদালতে? তোমাকে প্রথমেই বলে দিই 1 ঘন্টা 10 মিনিট এখনও কিন্তু মেডিকেল পরীক্ষা চলছে, এবং আরও 10 থেকে 15 মিনিট এখান থেকে কালীঘাটের কাকুকে বার করে ব্যাংশাল কোর্টে নিয়ে যাওয়া হবে, এবং আগে যেটা 2:30 নাগাদ শুনানি হওয়ার কথা ছিল সেটা সম্ভবত 3:00 থেকে 3:15 সময় হবে। এবং যে প্রশ্ন তুমি করলে যে কোন কোন কারণে তারা ফুল টার্ম পিসি চাইছেন, ইডির আধিকারিকরা জানাচ্ছেন তাদের হাতে ডিজিটাল এভিডেন্স রয়েছে, তাদের হাতে ডকুমেন্টারি এভিডেন্স রয়েছে, তাদের হাতে একাধিক সাক্ষীদের বয়ান রয়েছে যেখানে কিন্তু সুজয় কৃষ্ণ ভদ্রর নাম উঠে এসছে। এবং তুমি জানো এর আগে ইডি সূত্রে খবর পাওয়া গেছিলো যে 5 জন, তাদের মধ্যে 3 জন অভিযুক্ত এবং 2 জন সাক্ষী, তারা কিন্তু সুজয় কৃষ্ণ ভদ্রর নাম নিয়েছিলেন, এবং তার কাছে যে টাকা পৌঁছে যেত সেই সূত্র সেই তথ্য কিন্তু তাদের মুখেই কিন্তু প্রথম ইডির আধিকারিকরা জানতে পারেন, এবং তারপরেই তারা কিন্তু তথ্য সংগ্রহের কাজ শুরু করেন, এবং তারপর 3টি কোম্পানির হদিশ পাওয়া যায়, একাধিক জায়গায় সম্পত্তির হদিশ পাওয়া যায়, এবং তারপরেই কিন্তু তুমি জানো যে গতকাল সুজয় কৃষ্ণ ভদ্রকে 12 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর যেহেতু তিনি বেশিরভাগ প্রশ্নের উত্তর এড়িয়ে গেছেন এবং তথ্য গোপন করছিলেন, এমনকি ইডির তরফে দাবি করা হচ্ছে যে ডকুমেন্টারি এভিডেন্স ডিজিটাল এভিডেন্স সামনে টেবিলে রাখার পরেও কিন্তু তিনি ডিনাই করছিলেন, অর্থাৎ তিনি পুরোপুরি ডিনায়াল মোডে ছিলেন, তাই তাকে গ্রেফতার করার সিদ্ধান্ত। আজকে কোর্টকে ইডির অফিসাররা জানাবেন যে তিনি যেহেতু এভাসিভ রিপ্লাই দিচ্ছিলেন, অর্থাৎ তার প্রশ্নের তদন্তকারী অফিসারদের প্রশ্নের উত্তর দিচ্ছিলেন না, তিনি ডিনায়াল মোডে ছিলেন, তাই তাকে কাস্টাডিতে নিয়ে প্রত্যেকটি পয়েন্টে অর্থাৎ যে ডকুমেন্টারি এভিডেন্স তাদের হাতে রয়েছে, মোবাইল ফোনের কথা বলা হচ্ছে যে একজন অভিযুক্ত তাকে আগেই গ্রেপ্তার করা হয়েছে, তার মোবাইল ফোনে হোয়াটসঅ্যাপে চ্যাট হিস্ট্রি রয়েছে যেখানে কিন্তু টাকার লেনদেনের তথ্য পাওয়া যাচ্ছে, সেই হোয়াটসঅ্যাপে চ্যাট হিস্ট্রি যখন দেখানো হচ্ছে সেখানেও কিন্তু তিনি ডিনাই করছেন, অর্থাৎ ইডির অফিসাররা জানাচ্ছেন যে তাকে যখন প্রমাণ দেখানো হচ্ছে যে এই হচ্ছে এভিডেন্স আপনার বিরুদ্ধে, সেখানেও কিন্তু সরাসরি তিনি কিন্তু অস্বীকার করছেন এবং বলছেন যে এই বিষয় নিয়ে আমি কিছু জানি না, অর্থাৎ তিনি যেহেতু ডিনাইল মোডে রয়েছেন একাধিক সাক্ষীদের ডেকে মুখোমুখি বসানোর একটা সম্ভাবনা রয়েছে। ইডির অফিসাররা জানাচ্ছেন যেহেতু তিনি তথ্য গোপন করছেন প্রত্যেকটি এভিডেন্স দেখিয়ে দেখিয়ে তাকে কিন্তু জেরা করতে হবে, এবং সবচেয়ে বড় প্রশ্ন আজকের দিনে হচ্ছে যে কালীঘাটের কাকুর কাছে যে টাকা পৌঁছে যেত
সেই টাকা আর কোথায় কোথায় পৌঁছে যায় একেবারে সেটাই সবথেকে বড় প্রশ্ন যে মাথা কে কার নির্দেশে সুজয় কৃষ্ণ ভদ্র বা কালীঘাটের কাকু কাজ করতেন এবং যে টাকা ইডির যেমনটা দাবি ইডি সূত্র মারফত দাবি করা হচ্ছে সুজয় কৃষ্ণ ভদ্রর কাছে আসতো সেই টাকার আলটিমেট বেনিফিশিয়ারি শেষ বিন্দুতে কে বা কারা রয়েছেন অর্থাৎ সেই সুবিধাভোগী কে বা কারা সেইটা জানতে চাইছে ইডি এর আগে আপনারা জানেন যে সুজয় কৃষ্ণ ভদ্রকে যখন প্রশ্ন করা হয়েছিল এবিপি আনন্দের প্রশ্নের উত্তরে বলেছিলেন যে আমার সাহেব অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে ছোঁয়ার সাহস কারুর নেই কি বলেছিলেন সেদিন আমি এইখানে আপনাদের সামনে রাখব আমার যে সাহেব পৃথিবীর কারোর ক্ষমতা নিতে তাকে ছোঁবে কারণ তার নাম কেউ করতে পারবে না তার সঙ্গে কেউ দেখা করতে পারবে না তার সঙ্গে কেউ ফোনে কথা বলতে পারবে না তাই সেই অবধি কোনো পৌঁছাবে কিন্তু যা চেষ্টা করে যে হচ্ছে আপনারা যদি ভালো বুঝবেন সেই করতে গিয়ে আমি অবধি এসে থেমে যেতে হচ্ছে সাহেবকে আমার সাহেব অভিষেক ব্যানার্জি আপনি কি করেন ওনার অফিসে চাকরি করি আমি 2009 সাল থেকে আছি সঙ্গে আপনি কি ব্যবসা আছে কোনো প্রমোটিং এর কাজ আমি না না অভিষেক ব্যানার্জি আপনাকে সেন্ট্রাল এজেন্সি ইডি বা সিবিআই কখনো ইন্টারোগেট করেছে সিবিআই করেছে কি মামলায় করেছে কোন তাদের মনে হয়েছে ডেকেছে আমার যে ধারায় ডেকেছে তাতে আমাকে উইটনেস হিসেবে ডেকেছে হ্যাঁ গেছিলাম হ্যাঁ সিবিআই একবারই ডেকেছে আর অন্য কোনো এজেন্সি ইডি ডেকেছিল তখন আমার মিসেস খুব অসুস্থ আমাদের আরেক প্রতিনিধি ময়ূখ ঠাকুর চক্রবর্তীর সঙ্গে কথা বলবো ময়ূখ 22 তারিখে 22শে মার্চ তোমার নেওয়া এই ইন্টারভিউ এবং সুজয় কৃষ্ণ ভদ্র সেদিন তোমাকে বলেছিলেন এবং দৃশ্যত সেদিনও যথেষ্ট কনফিডেন্ট দেখাচ্ছিল তাকে যে তিনি নিয়োগ দুর্নীতিতে লাভবান নন কোনো টাকা তার কাছে এসে পৌঁছয়নি তার হাত ধরে কোনো চাকরি হয়নি ইত্যাদি এবং ইত্যাদি একাধিক দাবি করেছেন কিন্তু 12 ঘন্টার জিজ্ঞাসাবাদে একটা সময় মেজাজ হারিয়েছেন সুজয় কৃষ্ণ ভদ্র সহযোগিতা করছেন না বিভ্রান্ত করার চেষ্টা করছেন ইত্যাদি একাধিক দাবি ইডির তরফে করা হয়েছে আজকে যখন জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হলো এরকম একাধিক প্রশ্ন তুমিও তো করেছো কি বললেন তিনি দেখো একদমই সুব্রজিৎ 12:54 মিনিটে সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু তাকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসিয়ালসরা এই জোকার ইএসআই হাসপাতাল কেন্দ্রীয় সরকারের এখানে নিয়ে আসেন এবং সেখানে আনার পর তাকে যখন ইডির গাড়ি থেকে নামিয়ে হাসপাতালের দিকে নিয়ে যাওয়া হচ্ছে তাকে জিজ্ঞেস করা হয়েছিল প্রশ্ন করা হয়েছিল যে তিনি কার নির্দেশে কাজ করতেন তার কাছে কার কাছ থেকে নিয়োগ দুর্নীতির সঙ্গে তিনি কীভাবে যুক্ত তিনি কেন তাকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা গ্রেফতার করলেন তিনি তদন্তে অসহযোগিতা করছেন কেন কোনো প্রশ্নের সদুত্তর কিন্তু সুজয় কৃষ্ণ ভদ্র দেননি তিনি কোনো কথা না বলেই জোকার ইএসআই হাসপাতালে চলে গিয়েছেন এবং হাসপাতাল সূত্রে যে খবর আমরা পাচ্ছি যে তার ইসিজি এবং সঙ্গে ব্লাড প্রেশার ব্লাড সুগার এরকম বেশ কিছু টেস্ট করা হচ্ছে এবং যেহেতু আজকে প্রথমবার তাকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে গ্রেফতারের পর ঠিক সেই কারণেই হাসপাতালে একটু সময় লাগছে কারণ ব্লাড প্রেশার যতক্ষণ স্টেবল না হবে তার এই টেস্টগুলো হয়ে যাবে এবং তাকে হাসপাতালেই বসিয়ে রাখা হবে সেটা স্টেবল করার পরই তাকে কোর্টের দিকে নিয়ে যাওয়া হবে এই বিভিন্ন টেস্ট ইসিজি এবং অন্যান্য টেস্টের কারণেই কিন্তু প্রায় 1 ঘন্টারও বেশি সময় কেটে গেছে সুজয় কৃষ্ণ ভদ্র এখনও ইএসআই হাসপাতালেই রয়েছেন আর প্রকাশ যেমনটা বললো আর মিনিট 10-15-এর মধ্যেই তাকে এখান থেকে বার করে ব্যাংশাল আদালতে নিয়ে যাওয়া হবে এবং ইডি ফুল টার্ম ইডি কাস্টাডির জন্য প্রেয়ার জানাবেন এবং তারপরেই রিসিভিং এন্ডে থাকা সুজয় কৃষ্ণ ভদ্র বিভিন্ন মোবাইল ফোন প্রকাশ বলছিল ডিজিটাল এভিডেন্স তার ভিত্তিতে যে তথ্য এনফোর্সমেন্ট ডিরেক্টরেট পেয়েছে সংশ্লিষ্ট বিষয় নিয়েই তাকে জিজ্ঞাসাবাদ একেবারে এরকম একাধিক তথ্যকে যে ডিজিটাল এভিডেন্স থেকে শুরু করে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য নিঃসন্দেহে আজকে যখন আদালতে পেশ করবে ইডি সেই সমস্ত তথ্যগুলোকে সামনে রাখা হবে কিন্তু এই গ্রেফতারি নিয়ে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তিনি বলছেন যে হৃদয়ের কাছাকাছি তদন্ত পৌঁছে গিয়েছে এবার মাথা অবধি পৌঁছতে হবে হৃদয়ে থেমে থাকলে হবে না মাথায় পৌঁছতে হবে কি বলছেন শুভেন্দু অধিকারী দেখো তদন্তে অসহযোগিতার অভিযোগে গ্রেপ্তার সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু কি প্রতিক্রিয়া এটা ওই হৃদয়ের কাছাকাছি চলে গেল বলেই মনে হচ্ছে কারণ ইনি লিপস এন্ড বাউন্স এর সিও অত্যন্ত পাওয়ারফুল এই লিপস এন্ড বাউন্স এই লিপস এন্ড বাউন্স এ 2014 সাল পর্যন্ত তৃণমূল কংগ্রেসের যে পার্টির এখন বর্তমান ম্যানেজিং ডাইরেক্টর তিনি এই কোম্পানির এমডি ছিলেন তারপরে উনি লোকসভা ভোটে দাঁড়ানোর জন্য পদত্যাগ করেন এবং ওনার বাবা মা এবং স্ত্রীকে ডাইরেক্টর করেন এই একটা পাওয়ারফুল লিপস এন্ড বাউন্স
তার সিও এবং তার অফিস ছিল আপনার কালীঘাটে শান্তিনিকেতনে। তো স্বাভাবিকভাবে এত প্রভাবশালী ঘনিষ্ঠ লোকজন তা গ্রেপ্তার হলেন, নিশ্চিতভাবে তথ্য প্রমাণের ভিত্তিতেই গ্রেপ্তার হয়েছে এটা এজেন্সি বলতে পারবে। তার ফলে তো হৃদয় অবধি পৌঁছে গেল, তা মাথার কাছাকাছি, আর একটু তো এগুলোই মাথার অবধি পৌঁছে যাবে। এবং লিপসেন মাউন্সের যে ডাইরেক্টরের তালিকা আমি দেখলাম, তাতে তো মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ আত্মীয় আত্মীয়রা আছে, আত্মীয়রা আছেন। এক্ষেত্রে এই রাজ্যের মুখ্যমন্ত্রীকেও সাফাই দিতে হবে যে এইরকম এত বড় একটা গ্রেপ্তার হলো লিপসেন বাউন্স কোম্পানির সিও, চিফ এক্সিকিউটিভ অফিসার, মানে কি পারসন অফ দি কোম্পানি। সেই কোম্পানিতে মুখ্যমন্ত্রীর বাড়ির লোকেরা সমস্ত আত্মীয় ডাইরেক্টর হিসেবে বহাল তবিয়তে আছেন, এই তো সরাসরি তো প্রভাব খাটিয়েছে রিক্রুটমেন্ট স্ক্যামে। তার যদি ইনভলভমেন্ট থেকে থাকে বিষয়টা নিশ্চয়ই যখন কেস ডায়েরি বা চার্জশিট দেবে তারা বলতে পারবে, ব্যাখ্যা মুখ্যমন্ত্রীকে দেওয়া উচিত এবং তদন্তকারী সংস্থার উচিত যে হৃদয় পর্যন্ত গিয়ে থেমে থাকলে হবে না, মাথা পর্যন্ত যেতে হবে। ফলে বুঝতে পারছেন যে সুজয় কৃষ্ণ ভদ্রের গ্রেফতারি নিয়ে একেবারে শাসক দলকে তীক্ষ্ণ নিশানা করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এত তথ্য, নিয়োগ দুর্নীতি কোথায়, কাকে কি তদন্ত করবে এবং কাকে গ্রেফতারি হবে, এটা শুভেন্দু অধিকারী কিভাবে জানছেন, এই প্রশ্ন তুলেছেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদার। দেখুন, শুভেন্দু অধিকারী অমিত শাহের হৃদয়ের কাছে পৌঁছে গিয়ে হাত জোর করে নিজের যাতে ইডি সিবিআই কিছু না হয় নিজের রক্ষা কবচ চেয়ে নিয়েছিলেন। কে কার হৃদয়ের কাছে পৌঁছেছে বা পৌঁছেছিল বা পৌঁছে কাজের কাজ করছেন সেটা শুভেন্দুবাবু খুব ভালো করে জানেন। লাফিয়ে গিয়ে পা জড়িয়ে ধরে নিজের রক্ষা কবচটা জোগাড় করেছিলেন, সেখানে আমি নিজে উপস্থিত ছিলাম, সেটা একবার মনে করিয়ে দিলাম এই অধিকারী বাবুকে। উনি কি করে সমস্ত তদন্তের অভিমুখ বলে দিচ্ছেন, ইডি কি, ইডি বা সিবিআই কি ওনার সঙ্গে প্রতিনিয়ত রাত্রেবেলায় কথোপকথন করছেন? অভিষেক বন্দ্যোপাধ্যায় নিরাপত্তার বহর নিয়ে ফের প্রশ্ন তুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি টুইটে লিখছেন, প্রধানমন্ত্রী এসপিজি বা স্পেশাল প্রোটেকশন গ্রুপের নিরাপত্তা পেয়ে থাকেন এবং এই নিরাপত্তাকে যদি সবথেকে সর্বোচ্চ নিরাপত্তা ভেবে থাকেন তাহলে ভুল ভাবছেন, একবার ভাইপো প্রোটেকশন গ্রুপের দিকে তাকান। মুখ্যমন্ত্রীর ভাইপোর নিরাপত্তায় প্রতিদিন 2245 জন পুলিশ কর্মী মোতায়েন, সারা বিশ্বে রাষ্ট্রপ্রধানদের নিরাপত্তা ব্যবস্থার সঙ্গে তুলনা করা যেতে পারে। বাংলায় আইন শৃঙ্খলা পরিস্থিতির লাগাতার অবনতি হচ্ছে, গত মাসে বিস্ফোরণে মহিলা শিশুসহ বহু প্রাণহানি হয়েছে, রাজনৈতিক খুনসহ অসংখ্য হত্যাকাণ্ড ঘটছে, মহিলাদের উপর অত্যাচার হচ্ছে, দক্ষিণবঙ্গের থানাগুলি প্রায় খালি, একজনের রাজনৈতিক সফরে রাস্তা পাহারা দিচ্ছে পুলিশ, স্বরাষ্ট্র দপ্তর সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে বিন্দুমাত্র চিন্তিত নয়, তাদের অগ্রাধিকার শুধুমাত্র একজনের নিরাপত্তা, শেষ পর্যন্ত বাংলার মানুষ নিরাপত্তাহীন, চরম কিছু ঘটার অপেক্ষা করছেন। টুইট বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। এই সেই টুইট আপনারা দেখতে পাচ্ছেন এবং তিনি আবারও প্রশ্ন তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নিরাপত্তার বহর নিয়ে, যেখানে তিনি বলছেন প্রধানমন্ত্রী এসপিজি বা স্পেশাল প্রোটেকশন গ্রুপের নিরাপত্তা পেয়ে থাকেন এবং এটাকেই যদি সর্বোচ্চ নিরাপত্তা ভেবে থাকেন তাহলে ভুল ভাবছেন, একবার ভাইপো প্রোটেকশন গ্রুপের দিকে তাকান। মুখ্যমন্ত্রীর ভাইপোর নিরাপত্তায় প্রতিদিন 2245 জন পুলিশ কর্মী মোতায়েন থাকছেন, টুইটে এই দাবি করে কটাক্ষ ছুড়ে দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীর এই টুইটের পাল্টা জবাব দিয়েছেন কুণাল ঘোষ, যেখানে তিনি বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখার জন্য লক্ষ লক্ষ মানুষ যাচ্ছেন, সেই কারণে নিরাপত্তা দিতে হচ্ছে, শুভেন্দু অধিকারীর সভায় ভিড় হয় না তাই কোনো নিরাপত্তার ব্যবস্থা সেই অর্থে নেই, মিটে গেল বলছেন কুণাল ঘোষ। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি নিরাপত্তা পান, ন্যায্য কারণে নিরাপত্তা পান। এবার তিনি যখন যাচ্ছেন কোনো জেলায় জেলায় সফরে, তাকে দেখতে হাজার হাজার লক্ষাধিক মানুষ ভিড় করছেন, ফলে পুলিশের এটা আইন শৃঙ্খলার মধ্যেই পড়ে। অতিরিক্ত মানুষ যেখানে জমায়েত হবে সেই জায়গাটায় নিরাপত্তা দেওয়ার, তো ফলে
এক ব্যক্তির জন্য এত ভিড় হচ্ছে যদি শুভেন্দু অধিকারী বলে থাকে তাহলে মানতে হবে, সেই ব্যক্তিকে দেখতে লক্ষ লক্ষ মানুষ যাচ্ছে, আপনাকে দেখতে যায় না, মিটে গেল। হোয়াট ডু মিন বাই থানা ফাঁকা? থানায় থানার পুলিশ রয়েছে, রিজার্ভ ফোর্স বা অন্যান্য কিছু থানার অফিসার যে কোনো জায়গায় কোনো বড় ইভেন্ট থাকলে দিতে হয়। তো যেদিনকে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী বা কোনো কেন্দ্রীয় মন্ত্রী বা জেড ক্যাটাগরির নিরাপত্তা প্রাপ্ত যখন কেউ যান, শুভেন্দু অধিকারী যখন যান, তো তখন কি সেখানে কোনো থানার পুলিশ থাকেন না? এগুলো হচ্ছে দেখবি আর জ্বলবি, লুচির মতো ফুলবি।